السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان ال حميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسلیما সবাই মিলে সালাতে বা নামাজে যে দরুদ পড়ি পারেন সবাই কে কে পারেন একটু হাত তুলেন দেখি 마শাআল্লাহ সবাই পারেন আমি যদি প্রশ্ন করি সালাতেরি দরুদ নামাজের দরুদ নামাজের বাহিরে কে কে পড়ে নামাজের বাহিরেও পড়েন খুবই অল্প আজকের মাহফিলে প্রথমে সবার কাছে বিনীত অনুরোধ করি এই শপথটা করতে পারবেন যে সালাতে বা নামাজে যে দুরুদ পড়ি নামাজের বাহিরেও এই দুরুদটা পড়ার অভ্যাস করব রাজি আছেন কে কে রাজি আছেন আলহামদুলিল্লাহ তাইলে এই একটা ছোট্ট একটা আমল এটাও যদি আজকের মাহফিল থেকে শিখি আর করি তাহলে বলেন না এটা মাহফিল আয়োজনে অনেক কষ্ট কষ্ট অনেক ব্যবস্থাপনা প্রচার শুধু তাই না প্যান্ডেল দাওয়াত আয়োজন অনেক কিছু সব কষ্ট স্বার্থ এমনকি যারা শুনতে আসেন তাদেরও কষ্ট ঠিক না এই যে শীত উপেক্ষা করে আজকে সকালেও বৃষ্টি হয়েছে অনেকটা ঠিক না আপনাদের একদিকে পাবনায় কি হয়েছে না ঢাকার দিকে বৃষ্টি হয়েছে গতকালকেও হয়েছে আজকেও সকালে হয়েছে তো বৃষ্টি আবার ঠান্ডা ঠান্ডা এবং কন ঠান্ডা ঠিক না যে ঠান্ডা হারকে কে উপেক্ষা করে আপনারা আসছেন আমি অনুরোধ করব যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়ানো অন্তত ভিতরে জায়গা আছে দয়া করে ভিতরে ঢুকুন আমরা খুব বেশি দেরি করব না আমিও ঢাকা থেকে এসেছি আবার ঢাকায় ফিরে যেতে হবে আমাকে তো আমারও তারা আছে তো আশা করি সবাই মিলে কষ্ট করে যেহেতু এসেছি কষ্টের আয়োজন যাতে সার্থক হয় আমরা কিছু কথা আর থেকে, আমল করার নেব সিদ্ধান্ত কারণ আমাদের সমাজে আমরা অনেক কিছুই শুনি অনেক কথা শুনি অনেক কথা জানি আমল করি কতটুকুন তাই আজ বিচার্য তাই আজ বিবেচ্য হওয়া উচিত অনেকে অনেক কিছু জানি কিন্তু হয়তো মানি না আবার এটাও সঠিক অনেকে অনেক সত্য জানি না সত্য সত্য জানি না বিশ্বাস করো সত্য জানা আর জানানো এই প্রসঙ্গে বলবো ইনশাআল্লাহ তবে অন্তত সবাই মিলে নামাজের বাহিরে যে দরুদ পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি অন্তত সবাই সবার সাক্ষী হয়ে আজ এই মাহফিলে এই আয়োজনে এই ময়দানে পুরুষ যাদের আমি দেখতে পাচ্ছি মাবুনেরা শুনতে পাচ্ছি মাবুনদের জন্য আপনারা ব্যবস্থাপনা করেছেন প্রজেক্টর দিয়েছেন মাবুনরা যারা শুনছেন দেখছেন সবাইকে অনুরোধ করব মা বোনরা নিজের কান পর্যন্ত যায় আওয়াজে আর পুরুষরা সাথে ইবাদত আওয়াজ হিসেবে উচ্চ আওয়াজে একবার পড়ি সালাতের দুরুদ নামাজের দুরুদ বিশুদ্ধ দুরুদ আমরা ইবাদত হিসেবে পড়ছি পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم, وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على

খুব সংক্ষিপ্ত দুরূদ আবার বিশুদ্ধ হা সবচাইতে সংক্ষিপ্ত আবার বিশুদ্ধ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি পরেন তো তাহলে একটু জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়া এই ছোট্ট কথাটার মধ্যেও শ্রেষ্ঠত্ব রয়েছে কারণ এর মধ্যে সালাত আছে সালাম তাই বিশ্ব নবীর প্রতি সালাত আর সালাম করাই বাদ আল্লাহ তালার আদেশ আমাদের তাই করা উচিত উচিত না উচিত না তবে ভুল বললে হবে না অশুদ্ধ করলে হবে প্রসঙ্গ তো বলতে চাই অনেক মাবুনেরা বাজারে বই পাওয়া যায় ছোট ছোট বই অনেকের বাড়িতে হয়তো থাকতেও পারে অনেকে কিনে আনে এর মধ্যে অনেক দুরুদ নাম দেওয়া আছে আছে না হয়তো পাবনার লোকজন এগুলা পড়েন না না মনের জানতে বাজারের এই চটি বই কিনে দুরুদে লাকি দুরুদে হাজারি দুরুদে তুনাজিনা। দুরুদে নারিয়া এই সকল দুরুদ নামক কবিতাগুলো মানুষ পড়তে চায় পণ্ডশ্রম ওগুলো আলাদা নবীজির প্রশংসায় না কিন্তু দুরুদ ইবাদত এই জন্যে প্রমাণিত হতে প্রত্যেকটি ইবাদত প্রমাণিত হতে হবে দলিল দ্বারা। বন্ধুগণ তাই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত আর সালাম দরুদ এবং সালাম আমরা দেব সালাতে নামাজে আত্তাহিয়াতুর মধ্যে নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলি না বলি না তাহলে জুরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া এটা নবীজির প্রতি সালাম দিচ্ছি তারপরে দরুদ পড়ছি আমরা যা পড়লাম বন্ধুগান আপনাদেরকে অন্তত দুইটি বিষয় সতর্ক করে সামনে আগাই একটি হলো দরুদ সব চাইতে সংক্ষিপ্ত হল সাল্লাল্লাহু আলাই আর বড় তবে নামাজে পড়ি আমরা তাও পড়েছি অনেকে প্রশ্ন করতে পারেন এই যে দুরুদ এর ফজিল তাহলে শুনুন বিশ্বনবী বিশ্বনবী বিশ্বন মোহাম্মদুর সোল থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী অথবা পুরুষ ছেলে অথবা মেয়ে যুবক বৃদ্ধ অথবা বাচ্চা একবার একবার বিশুদ্ধ দরুদ পরে কয়বার বলেন কয়বার একবার বিশুদ্ধ দুরুদ পর্বে বিনিময়ে আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করে সুবহান আল্লাহ আসতে বলবেন নাকি তবে সুবহান আল্লাহ হৃদয় থেকে বলতে হবে এই আকাঙ্ক্ষায় যা আমল করবেন রাজি আছেন কত কথা বলেন কত কিছু করেন কত গল্প গুজব আর আড্ডা না অন্তত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি দরুদ পড়ার অভ্যাস করবেন ইনশাআল্লাহ আরেকটি কারণ বলি দেখুন আমাদের সমাজে অনেক লোকজন বলে দোয়া করি কত দোয়া করি আল্লাহর কাছে কিন্তু দোয়াটা কবুল হয় ঠের পাই না কি আসেন না নাই এই এই আয়োজনেও অনেকেই হয়তো বলবেন অনেক দোয়া করি কিন্তু দোয়াটা কবুল হয়েছে ঠের পাই না আবার বাংলাদেশে এমনও আছে অনেক হুজুররা দোয়া বিক্রি করে অনেক কম বক্তরা আছে দোয়া কিনতেও রাগ করতেছেন না তো আবার আপনারা রাগ করতেছেন না তো তো দেখুন দোয়া বিক্রি করার বিষয় না কেনারও বেচাও যায় না কেনাও নিজের দোয়াটা নিজেকে করতে জুড়ে বলেন নিজের দোয়াটা নিজের দোয়া দুয়া ইবাদত দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নিজী কোরআন আল কারীমে ডেকে বলেছেন ও দুউনি আস্তাজিব লাকুম বান্দারে আমি আল্লাহর কাছে দোয়া করো আমি তোমার দোয়ার জবাব দিয়ে দেব কার কথা দোয়া করতে হয় দোয়াটা ইবাদত দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহ তালা দোয়া শুনেন কবুল করেন তবে শর্ত হল দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাতে হবে আমরা দুনিয়াতে আল্লাহ তালা কোথায় আল্লাহ তালা কোথায় বলেন কোথায় জুড়ে বলেন কোথায় সবাই বলতে হবে এটা ইমানের অংশ এই ইমানের স্পষ্টতা না থাকলে কিচ্ছুই হবে না সব পণ্ড আল্লাহ তালা কোথায় হাত দিয়ে দেখান কোথায় বলেন আল্লাহ তালা কোথায় আল্লাহ রাব্বুল আলমী নিজে নিজের অবস্থান নিজে নিজের অবস্থান স্পষ্ট করে কোরআন আল কারীমে বলে দিয়েছেন আর-রহমানু আলাল আরশ ইস্তাওয়া পড়েন আর-রহমানু আলাল আরশ ইস্তাওয়া পরম দয়াময় সাত আকাশের উপরে আর শেহাজিমে অধিষ্ঠিত রয়েছেন দোয়া করবেন আপনি আমি পৃথিবীতে আপনি আমি দুনিয়ায় আল্লাহ তাআলা সাদ আকাশের উপরে আর শেহাজিমে দুয়াটা আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে গেলে আল্লাহ কবুল করবেন তাই দুনিয়ায় দোয়া করব কেমনে পৌঁছাবে সাত আকাশ ভেদ করে আল্লাহ তালার কাছে এই জন্যে দোয়ার ডানা লাগায়া দিতে হবে দোয়ার আগে অবশ্যই বিশুদ্ধ দুরুদ পড়তে হবে আমল করে দেখেন আপনি আল্লাহ তালার কাছে কিছু চান বিশুদ্ধ দুরুদ পরে চান দেখবেন বিশ্বনবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুয়া তিনটার একটা অবস্থা হবে এক নাম্বার আল্লাহ সাথে সাথে কবুল করবেন বলেন সুবহানাল্লাহ দোয়া যদি দুয়ার মত করেন দোয়া দুয়ার মত করলে কাউকে ধরতে হয় না ট্যাক্সি কে ভাড়া করতে হয় না নিজেরটা নিজেই করতে হয় নিজেরটা অনেকেই বলবে আমাদের অনেক পা আমাদের অনেক গুনা আমাদের অনেক অন্যায় আছে তারপরেও কি আল্লাহ শুনবে তাহলে শুনুন কোরআন সাক্ষী কোরআন বলেছে আল্লাহ তা আলাহ মিস্টার ইবলিসের দোয়াও কবুল করেছে সুবহান আল্লাহ করবেন না আরো আস্তে এখন সুবহান আল্লাহ ইবলিস ইবলিস আল্লাহ তাআলা

আর ঠিক মতো একটা বড় শর্ত বিশুদ্ধ দুরুদ পড়া আমাদের সমাজে কত দোয়া হয় কত মোনাজাত হয় হয় কিন্তু আমি শুনেছি আগে আখেরি কখনো বিশুদ্ধ দুরুদ না এই জন্য দুয়ার দোয়ার আমরা সবাই মিলে আমাদের দোয়া আল্লাহ যাতে কবল করেন এই জন্যে বিশুদ্ধ দুরুদ পর্ব এবং করব রাজি আছেন রাজি আছেন বলছিলাম বিশ্ব সাথে বলছেন কবুল হবে নাম্বার না হয় আল্লাহ দেরিতে কবুল করবেন সাথে সাথে নয় দেরিতে দেরিতে আলামিন দোয়া কবুল করেন বিশ্ব নবীর দোয়াও দেরিতে আল্লাহ তালা কবুল করেছেন তাই হতাশ হবে করবেন হয়তো দেরিতে কবুল করবেন কে তিন হতে পারে আপনি আমি দোয়া করলাম ইবাদত হিসেবে রব আলী দুনিয়াতে দিলেন না সাথে সাথে দিলেন না দেরিতেও দিলেন না রেখে দেবেন দোয়াটাকে নেকের পাল্লায় ওটায়া নেকের পাল্লাটা ভারী বানায় আমাদেরকে ঢুকাবেন ইনশাআল্লাহ আর দোয়াটা ইবাদত হিসেবে কবুলের শ্রেষ্ঠ একটি শর্ত বিশুদ্ধ দুরুদ পরে করবো আল্লাহ তৌফিক দিন জুড়ে বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন বন্দেগে বন্দেগে কুটিপাড়া ইদগা মাঠ প্রাঙ্গণে দুই দিন ব্যাপী দিন ব্যাপী বিরাট ইসলামী জলসার জলসার মান্যবর সভাপতি আজকে আসি দ্বিতীয় দিবসের শেষ দিনে অনেক ওলামারা কথা বলেছেন এলাকার এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন আমি ব্যক্তিগতভাবে একটু উজর করি কারণ আমি আপনাদের অনেককেই হয়তো চিনি না অনেকের সম্পর্কে জানি না কার কি অভিধা কার কি গুণ কার কি পরিচয় আমি না জানার কারণে হয়তো বলতে পারছি না তবে আল্লাহ তালার কিছু দোয়া করি যার যা মর্যাদা যার যা অবস্থান আল্লাহ তা আরও আরো বাড়িয়ে দিন বলে না আমি জুড়ে বলো না আমি আজকের মাহফিল যারা আয়োজন করেছেন নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই মিলে আজকের মাহফিলে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি শুনতে পারছি আমরা সবাই অন্তত একমত এই মাহফিলটা ভালো কাজ এই মাহফিলটা জ্ঞান চর্চার কেন্দ্র এই মাহফিলটা শ্রেষ্ঠত্ব অর্জনের সূচনা বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ হলো মাহফিলের আয়োজন কেন মাহফিলের আয়োজন এই জন্যই হয় যাতে সত্য আমরা জানতে পারি কারণ কারণ সত্য জানাটা সবার অধিকার সত্য জানাটা সবার অধিকার অধিকার তবে তবে এ জানিয়ে দেওয়ার অধিকার যে পালন করতে পারে আর যারাই আয়োজনের সাথে জড়িত তারাই হয় শ্রেষ্ঠ তারাই হয় তারাই হয় দলিল যদি জানতে চাই তাহলে কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলে বন্ধুরা তোমরা যদি জানার অধিকার সবার তবে জানানোর ব্যবস্থাপনা আর জানিয়ে দেয়া এটাই যে শ্রেষ্ঠত্ব এটা যদি দলিল সহ জানতে চাও তাহলে সবাই মিলে জান্নাতে ফিরে যাও যাইতে রাজি আছে বন্ধে সত্য জানা সত্য জানানো সত্যের চর্চা নিজে জেনে আরেকজনকে জানিয়ে দেয়া এর সূচনা হয়েছে পৃথিবীতে নয় কোথায় জান্নাতে কোথায় জোরে বলেন কোথায় রব্বুল আলামিন কুরআন আল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনারা ঘরে যায় মিলায় দেখতে পারেন

سورة البقرة برطام شتنا كرة إي بابي رب العالمين رب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا তালাম কথা আল্লাহ বললেন স্মরণ করো সবাই মিলে তোমাদের বাবা আমাদের বাবার নাম কি আসল বাবার নাম আচ্ছা প্রশ্ন করি একজন ইমানদারের কয়জন বাবা একজন ইমানদারের কয়জন বাবা আপনারা টেলিভিশনে কতবার বলেছি একজন ইমানদারের কয়জন বাবা চিৎকার করে বলেন কয়জন জোরে বলেন কয়জন একজন ইমানদার ইমানদার মাত্রই বাপ কয়জন কয়জন একজন একজন আদি পিতা আদম আদাম আলাই আদম عليه السلام সবার বাপ ঠিক না মানেন না মানেন না স্বীকার করেন না করেন না তাহলে বাবার জন্য বলেন আদম আলাইহিস সালাম বলেন আদম আলাইহিস সেই সত্যিকারের সন্তান যে বাবার জন্য দোয়া করে রাজি আছেন তো করবেন তো এক নাম্বার বাবা আদম দুই নাম্বার মুসলিম যারা আমরা আমাদের মিল্লাতের পিতা আলামিন বলেছেন বলেছেন মিল্লিকেন মিল্লিক তোমাদের মিল্লাতের বাবার নাম এবার

তার মিল্লাতের বাবার নাম চিৎকার করে বলেন নাম কি আরো জুড়ে বলেন নাম কি আর তিন নাম্বার যার ঔরস থেকে জন্ম নিলাম সেই বাবা কয়জন বাবা এর বাইরে আর বাপ লাগে মুরব্বীরা মানে দাড়ি চুল পাকা মুরব্বীরা হেসে দিয়ে বলতেছে আর লাগে না তার মানে বাবা কয়জন এর বাইরে আর লাগে 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 আল্লাহ তালা বুজার তৌফিক দিন বলে না আমিন আচ্ছা বাবার কথা যেহেতু শুনলাম প্রসঙ্গ তো বসবেন মা কয়জন মা এটাও বলি একজন ইমানদার একজন ইমানদারের পনের জন মা কইবেন না চিৎকার করে বলেন আল্লাহ। একজন ইমানদার তার পনেরো জন নাম্বার মা হলেন আদি মাতা হাওয়া আদি মাতা হাউসালাম হাওয়া আলাইহাস সালাম সবার আম্মা ঠিক না বেটি তাই মায়ের জন্য দোয়া করবেন তো বলেন হাওয়া আলাইহাস সালাম তারপরে তারপরে একসাথে 13 জন একসাথে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম মিল্লাতের বাবা কিন্তু তার দুইজন স্ত্রী তারা আমাদের মা নন কুরআন আর সুন্নাহ বলে নাই তাই হাজের এবং সারা তাদেরকে আমরা মা বলতে পারি মা বলার জন্য দলিল লাগে কে লাগে ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা তার স্ত্রীগণ মানন আবার বিশ্বনবী মুহাম্মদ

তার এগারো জন স্ত্রী দুই জন জারিয়া ছিলেন নবীজি এই দুই স্ত্রী বলে গ্রহণ করেছেন তাই ফুকাহা আইম্মা মুস্তাহিদিন একমত বিশ্ব নবীর স্ত্রী কয়জন জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন অনেকে তখন একটা প্রশ্ন করে আমরা যারা পুরুষ নবীর উম্মত আমাদের জন্য চারটা বিয়ে নবীজির জন্য তেরোটা হা এটা নবীজির জন্য খাস নবীজির জন্য নবীজির জন্য তবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে নবীজির জন্য একটি আয়াতে স্পষ্ট বলেছেন নবীজি

কেমত পর্যন্ত একসাথে চারজন তালাক দিলে মারা গেলে পঞ্চাশটা ষাটটাও করতে কিন্তু নবীজির জন্য তেরোটাই বর্ডার কে দিয়েছেন জুরে বলেন কে দিয়েছে অনেক গুমরারা অনেক মূর করায় ব্যাপারগুলো নিয়ে কথা বলে কথা বলে বিস্তারিত জানে না বলে আমাদের জন্য চারটা নবীর জন্য তেরোটা নবীর জন্য তেরোটাই ছিল ফিক্সড এর বাইরে আর কিন্তু তুমি নবীর উম্মত একসাথে চারটা রাখতে পারো তারপরে একজন বিদায় হলো অথবা মারা গেল এইভাবে করে চল্লিশ পঞ্চাশটাও করতে তবে এমন পাবলিক মনে হয় বাংলাদেশ বা পাবনায় নাই আলহামদুলিল্লাহ প্রথম পেলাম একজন হাওয়ালাম মাসকানে তেরো জন কয়জন হলো পনেরো নাম্বার ওই মা যার পেট থেকে যার শরীর থেকে আপনি আমি জন্ম নিয়েছি সেই মা তা একজন ইমানদারের মা হলো পনেরো জন কয়জন জুড়ে বলেন কয়জন এর বাইরে আল লাগে যদি কেউ তিনজন বাবা পনেরো জন মা পেও সন্তুষ্ট না থাকে তাইলে বুঝতে হবে দাঁত ধরেছে ধরেছে আল্লাহ হেদায়েত নসিব করুন বলে আমিন আরো জুড়ে বলেন আমিন আমরা শুনতে চাচ্ছিলাম দিলাম কোরআনের কথা এই জন্য যে সত্য জানাটা অধিকার আর যে সত্য জানাতে পারে সত্য জানার ব্যবস্থা করতে পারে তারাই হয় শ্রেষ্ঠ তারাই হয় দলিল কোরআন দিচ্ছে তবে কোরআন একটি ঘটনার মাধ্যমে এই দলিল আমাদের সামনে দিচ্ছে আল্লাহ তাআলা বললেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম পৃথিবীতে দুনিয়াতে আমি খালিফা পাঠাতে চাই ফেরেস্তারা বলল ওয়াল্লাহ তাআলা তুমি কি পৃথিবীতে তাহলে এমন একটা সৃষ্টি পাঠাতে চাও যারা ফাসাদ করবে সন্ত্রাস করবে ভয় দেখায়া ক্ষমতা নিয়ে নেবে কার কথা ফেরেশতারা বলল তুলে ধরেছেন কে রব্বুল আলামিন তুলে ধরেছেন ফেরেশতারা বলল ও আল্লাহ তাআলা তুমি কেমন একটা সৃষ্টি সৃষ্টিปাটাতে চাও পৃথিবীতে যারা ফাসাদ করবে সন্ত্রাস করবে ত্রাসের রাজত্ব কায়েম করবে আর রক্ত প্রবাহিত করবে অথচ আমরাই তো তোমার তসবি করি তোমার প্রশংসা করি তোমার গুণকীর্তন করি আল্লাহ তালা বললেন এমনি আলাম আমি যা জানি তোমরা তা জানো এবার আল্লাহ আমাদের বাজার আমাদের আদি পিতা আদম আলী কে শিকালেন কে শিকালেন কে শিকালেন আল্লাহ নিজে শিকালেন আল্লাহ হলেন শিক্ষক আদম হলেন ছাত্র আর ওই শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল জান্নাত কোথায় জোরে বলেন কোথায় তাই যেখানে বারুদের গন্ধ যেখানে অসভ্যতা সেখানে জ্ঞান জ্ঞান অর্জন করা করা যায় যায় দেওয়া নেওয়া আজকের বাংলাদেশ বাংলাদেশ মেধা শূন্য হচ্ছে এর কারণ কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিবেশ কি কি আপনারা কি আমার মুখে শুনতে চান না আপনারা বাংলাদেশে আসেননি উর্দু ভাষার বিখ্যাত কবি গালিব তিনি একবার বলছিলেন মাই আরে আমি কে আমি দিয়ে আমারে খুঁজে পাই না আসেননি আপনারা বন্ধুগান তাহলে জানা উচিত আমাদের মেধা শূন্যতার কারণ প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ভালো কিন্তু ভালো করতে হবে না হবে না হবে না হবে না ঠিক মাহফিল গুলোর পরিবেশ যেমন জান্নাতি পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ জান্নাতি পরিবেশ হতে তাইলে শিক্ষা অর্জন জ্ঞান বিতরণ আর আহরণ হবে আল্লাহ শিখালেন শিখালেন কি শিখালেন ওয়া রবীন্দন বললেন্লাম আল আল্লাহ আদম সালাম সালামকে কেমন পর্যন্ত সৃষ্টির সূচনা থেকে নিয়ে কেমন পর্যন্ত মানুষের যা প্রয়োজন মানুষের যা প্রশ্ন মানুষের যা দরকার মানুষ যার মুখোমুখি হবে সব শিখিয়েছেন কে কে শিখিয়েছেন আল্লাহ নিজে সব আদম আলী ইসালামকে শিখিয়েছেন এই জন্য আমাদের বাবা সব শিখেছেন সন্তান বাবার মিরাস খালি সম্পদ নিয়ে দৌড়লে হবে না জ্ঞান জ্ঞান বাবার মিরাজ হিসেবে অর্জনের চেষ্টা করতে বন্ধে তাই এই পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন নবীগণ নবীগণ এই পৃথিবীতে সম্পদের মিরাস সম্পদের মিরাস রেখে যান নাই ঘটনা বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বনবীর কন্যা এক

নবীজি মিরাস রেখে গিয়েছেন কেবল জ্ঞান কেবল জ্ঞান কেবল জ্ঞান বলেন সোবাহান আল্লাহ নবীজির সংসারে যা পরিত্যক্ত সম্পদ আছে তা ইসলামী রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্রের সন্তান হিসেবে আপনি একা দাবি করতে পারেন না পাবেন না তাই আবু বকর দেন নাই কন্যা সুবাদ নবীগণ এমনকি বিশ্ব নবী মোহাম্মদ কেবল জ্ঞান রেখে গিয়েছেন নবীগণের মিরাস বিশ্ব নবীর মিরাস হল জ্ঞান শুধু তাই না আমাদের বাবা আদাম তিনি আমাদের বাবা তিনি প্রতি প্রথম নবী প্রথম প্রথম নবী প্রথম মানুষ আমাদের বাবা আমাদের আদি পিতা আদম আলী সালাম তিনি অমিরাস রেখে গিয়েছেন জ্ঞানের এই জন্য বিশ্ব নবী বলেছেন আল হেকমাতুল মোহমিন জ্ঞান হল ইমানদারের হারণু সম্পদ বলেন না সুবাহ তাই যেখানে জ্ঞান ইমানদার নেবে কারণ আল্লাহর কাছ থেকে পেয়েছেন আমাদের বাবা বাবা আল্লাহ আদম আলি সালামকে সব শিখালেন এবার পরীক্ষা নিলেন কি নিলেন এবার পরীক্ষা নিলেন কে আল্লাহ শিক্ষা দিলেন পরীক্ষা নিলেন যে সৃষ্টি করতে বাধা দিয়েছিল যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান প্রমাণ করে এবং আদম খালিফা হয়ে পৃথিবীতে আসলে ফাসাদ করবে রক্ত প্রবাহিত করবে বলে যে ফেরেশতারা যুক্তি দিয়েছিল কার সামনে বলেন কার সামনে আল্লাহ তালা পরীক্ষা নিলেন ফেরেস্তাদেরকে পরীক্ষা নিলেন বললেন বল এই জিনিসগুলোর নাম আর গুনাগুন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো ফেরেস্তারা বললেন সারেন্দার করে কার কাছে আল্লাহ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করলেন ফেরেস্তারা বললেন সবলা আইল মালা না এল্লামা আল্লামতানা পড়েন না সব হানা লা আইল মালা না

আমাদের কোন জ্ঞান নাই ইল্লা মা আল্লামতানা তুমি যা শিখিয়েছো তাই আছে এর বাইরে এর বাইরে কারণ انك انت العلیم الحким তুমি সর্বজ্ঞানী বিজ্ঞানময় সত্তাকে এবার আল্লাহ তাআলা ফেরেশতারা যখন পালন না আমাদের বাবা আদমকে আল্লাহ তালা পরীক্ষা নিলেন আদেশ করলেন রব আল বললেন আলয়া আদম ও আদম এরা পারে নাই এরা ফেইল এরা কি ভয় করে নাকি বলতে ফেরেস্তারা ফেরেস্তারা ফেল। ফেরা কি আল্লাহ বললেন ও আদম ওরা পারে নাই তুমি বলে দাও আদেশ করলেন কে আল্লাহ আদেশ করা মাত্র আদাম তলি সালাম একটা একটা করে বলে দিলেন সত্য বলে দিলেন জানায়া দিলেন অজানা জানালেন সত্য জানালেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আদম আলী সালাম সত্য যখন জানায় দিলেন জানত না ফেরেস্তা যা তা যখন দিলেন প্রমাণ হল শ্রেষ্ঠ কে কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ আদম আদম কে শ্রেষ্ঠ আদম আলী সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন সব বলে দিলেন সব জানাইয়া দিলেন সব জানাইয়া দিলেন তাই যে জানাতে পারে সে হয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চেয়েও বলেন না সুবাহ আল্লাহ আমাদের সমাজে একটি কথা আমরা সবাই বলি মানুষ সৃষ্টির সেরাজীব সবাই বলি কথাটা কিন্তু দলিল বলে সেই সৃষ্টির সেরা জীব এমনকি চেয়েও শ্রেষ্ঠ যে সত্য জানে আর সত্য পৌঁছায়া দেয় আমি কি বুঝাতে পেরেছি আদম সৃষ্টির সেরা আল্লাহ প্রমাণ করালেন জ্ঞানের দ্বারা শিক্ষার দ্বারা পরীক্ষার দ্বারা আদম আলী ইসলাম সত্য জানিয়ে দিলেন যে শব্দটা আল্লাহ বলেছেন আম্বি হুম নাবাউন নাবাউন শব্দ থেকে নাবা মানে সংবাদ নাবা মানে নবী নবী মানে সাংবাদিক নবী মানে নবী মানে যিনি সংবাদ পৌঁছে দেয় বলেন না সুবহান তাই অনেকেই জানে না সত্য জানানোর জন্য যে ব্যবস্থাপনা এটাই মূলত শ্রেষ্ঠত্ব সত্যের প্রমাণ আর এই জন্যে আমাদের সমাজে মাহফিলগুলোর আয়োজন এই জন্যেই হয় যাতে সত্য মানুষদের কাছে পৌঁছে দেয়া যায় আর আমরাও আসি মাহফিলে সত্য জানতে কারণ সত জানাটা অধিকার আর যারা জানানোর ব্যবস্থা করে যারা জানিয়ে দেয় এবং নিজে জেনে আরেকজনকে যে জানায় সে শ্রেষ্ঠ হয়ে যায় বলেন না সব আর তার মানে আমরা সবাই মিলে এতগুলো কথা কোরআনের আয়াত থেকে প্রমাণ এটা একমত হলাম যে সত্য জানাটা অধিকার সত্য জানতে হবে এটা আমার মেরাস জ্ঞান অর্জন করতে হবে এটা মেরাস নবীগণের মেরাস আর হা আরেকজনের কাছে সত্য যখন পৌঁছে দেব তখন আমি যেই হই না কেন আমি হলাম শ্রেষ্ঠ এমনকি ফেরেস্তাদের চেয় চেয়েও চেয়েওান এই যে জানার ব্যবস্থাপনা সত্য জানা জ্ঞান জানা আর অন্যকে জানানো এবার একটা প্রশ্ন করতে পারেন এই যে জানব জানব প্রথম তাইলে কি জানব একেবারে প্রথম কারণ আমরা এটা বুঝলাম আল্লাহ আদমকে জান্নাতে জ্ঞান শিখিয়েছেন তিনি পৃথিবীতে জ্ঞানের মিরাশ রেখে গিয়েছেন বিশ্বনবীও জ্ঞানের মিরাস রেখে গিয়েছেন আমাদেরকেও শ্রেষ্ঠ হওয়ার জন্যে জ্ঞান অর্জন করতে এর বিকল্প বিকল্প বলেন আছে আছে জ্ঞান অর্জনের বিকল্প নাই আর জ্ঞান যে অর্জন করতে পারে আরেকজনকে পৌঁছে দিতে পারে সেই হয় শ্রেষ্ঠ এমন কি ফেরেস্তাদের চেয়েও ফেরেস্তাদের চেয়েও মর্যাদাময় শ্রেষ্ঠ এবার প্রশ্ন তাহলে প্রথম কি জানব প্রথম কারণ আজকে আমাদের সোসাইটিতে আমাদের দেখুন আমাদের জেনারেশন হ্যাঁ আমরা যারা যাদের বয়স পঞ্চাশ করেছে বা পঞ্চাশ যাদের ক্রস করেছে তারা আমাদের শিশুকাল শৈশবকাল কৈশোরকাল তখনকার শিক্ষার সূচনা এক ধরনের ছিল ঠিক না এই পিচ্চিরা ঠিক কিস না বেটা তোরা তো আর না তখন শুন না ঠিক আছে আবেগ ভালোবাসায় বলেছে কিন্তু হ্যাঁ বুড়াদেরকে বলছে আজকে থেকে বছর আগে বছর আগেও শিক্ষায় ছিল প্রথমেই বলতো সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন আদেশ করেন যাহা আর এখন এখন সকালেই পরে জোরা শুধু তাই না আপনারা সবাই একমত হবেন তিরিশ বছর আগের বাংলাদেশের সমাজ সংস্কৃতি অনেকটাই পাল্টে যাচ্ছে ঠিক না বিশ বছর আগে তিরিশ বছর আগে সবাই ছাত্র ছাত্রী সকালে ঘুম থেকে উঠে মক্তবে যেত কোরআন শিখত কালিমা শিখত আল্লাহর সাথে পরিচিত কিন্তু এখন ঘুম থেকে উঠে ডাইরেক্ট যায় স্কুলে কিন্ডার গার্ডেনে না হয় বাংলা মিডিয়াম না হয় স্কুল ইংলিশ মিডিয়াম কত কিছুতে আর আমাদের তো আইন হয়েছে ক্লাস এইট পর্যন্ত ধর্ম শিক্ষা কি আপনারা বাংলাদেশে আসেন না নাই তাহলে একটু কম না কেন যার যার মতো শিখবে বন্দিগান আমি বলতে চাই না জীবনের সূচনায় প্রথম শিখবে কি শিখবে একেবারে সর্বপ্রথম এক নম্বরে শিখবে তার স্রষ্টাকে পরিচয় হবে কার সাথে জুড়ে বলেন কার সাথে প্রথম শিক্ষাই হবে স্রষ্টাকে জানার জন্যে আল্লাহ তালার সাথে পরিচিত হওয়ার জন্যে এই জন্যে প্রথম ওহি কোরনের প্রথম বক্তব্যই হল আমার সাথে পড়েন পড়েন খালাক এ তোমার রবের নামে যিনি সৃষ্টি আপনারা বলবেন ও আমরা তো অনেক উচ্চ শিক্ষিত হয়েছি এখন আমরা অমুক তমুক আমরা প্লেটুরে চিনি এর চিনি আমরা আরো আরো অমুকরে চিনি আমরা তো কই শিক্ষা অর্জন করো নিজেকে জানার জন্য। বলে না বলে না অনেক মিসকিন মিসকিন এই জন্যে বললাম মিসকিন আরবি ভাষার শব্দ মিসকিন বলে ওই ব্যক্তিকে যার অল্প আছে চলে না যেমন বাংলাদেশের লোকজন বিমান ভাড়া করে মধ্যপ্রাচ্যে কাজ করতে যায় এদেরকে বলে কি বলে এই জন্য বলে বিমানের ভাড়া দেওয়ার পয়সা আছে সারা মাস সারা বছর চলার পয়সা তাই এর নাম মিসকিন মিসকিন মানে অল্প আছে চলে তাই যারা জ্ঞানের জগতে মিসকিন এরা কয় নিজেরে জানার জন্য পড়ো আমরা বলি অরে কপাল পুরা তোমার নিজেরে জানবা তার মানে কি তুমি নিজেরে জানো দেখো নিজের দিকে তাকাও তোমার পেটের মধ্যে এমন একটা ট্যাঙ্কি আছে এমন মাল মশলা আছে খালি গন্ধ বাইরে নেই কি এই কাম মনে হয় পাবনার লোকের হয় না নাকি হ্যাঁ কেবল কেবল পিছনের দরওয়াজা দিয়ে একটু বাতাস বের হবে পরিবেশ তুমি কেমনে চিনবা কি জন্য তোমার কি আছে তোমার নিজেরে চিনার জন্য শিক্ষা বন্ধুকার তুমি অনেক বড় শারদুল অনেক বড় নেতা অনেক সম্পদশালী অনেক ক্ষমতাশালী হতে পারো তবে যদি কেবল শ্বাস নিস আর বের হলো না শেষ ঠিক না ভিটিক শ্বাস আর প্রশ্বাস হারটা করছে হৃদপিণ্ড করছে যদি আটকে যায় না খুলে শেষ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সারা দুনিয়া মিলে হৃদযন্ত্র আর চালাইতে পারে বলেন পারবে শুধু তাই না তিনবার যদি পাতলা পায়খানা হয় আর চতুর্থবার খুঁজে পাওয়া সাড়ে তিন হাত বডি তুমি তোমারে চেনার জন্য পড়ো তাইলে তো তুমি মিসকেট তোমার শিক্ষায় কিচ্ছুই হবে না তাই আজকে আমাদের সোসাইটিতে যে শিক্ষা চলছে আমাদের ছেলে বাংলা ইংলিশ মিডিয়াম যেখানেই যা কিছু শিখছে কয় নিজেরে জানার জন্য নো দাইসেন্স নিজেরে জানার জন্য শিখো না শিখতে হবে কাকে জানার জন্যে কাকে জোরে বলেন কাকে আল্লাহ তালা যিনি তিনি কত মহান নিজের দিকে তাকালে স্রষ্টার ফুটে ওঠে তাই শিখতে হবে পরিচয়ে কার সাথে পরিচিত হওয়ার জন্যে বলেন কার সাথে দেখুন এই প্যান্ডেলে আমরা যারা পাবনায় আপনারা যারা এই শহরে যারা দেখুন একই মায়ের গর্ব থেকে একই বাবার ঔরস থেকে জন্ম নেয়া দুই বাই পাঁচ বাই তিন বাই আসেন না কিন্তু একরকম চেহারা একরকম নাক একরকম পা একরকম হাটে একরকম খা একরকম প্রত্যেকে আলাদা প্রত্যেকে প্রত্যেকে ইউনিক টিকনাভেটিক সারাটা পৃথিবী ঘুরে বেড়ান একজনের মত আরেকজন খুঁজে পাবেন যিনি সবাইকে আলাদা আলাদা সৃষ্টি করল ওই স্রষ্টাকে জানার পড়তে দেখুন আজকের বাংলাদেশে অনেক সার্টিফিকেট সার্টিফিকেটওয়ালা লুক আছে মানুষ নাই কে নাই একটা পর্দা এর নাম আচ্ছা বলেন এটা কি সরে সরে চিনে না এ বি সি ডি চিনে না এমন চুরি করছে কে করছে অনেক বড় সার্টিফিকেট আছে অনেক পরীক্ষা দিয়ে সে ওই চেয়ারে বসেছে কিন্তু নিজের শিখতে শিখতে এমন শিখছে এত বড় ডাকাত ঠিক আরে ভাই ঠিক না আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতে বলি কিন্তু চোর আর ডাকাত দিয়ে সোনার বাংলা হবে না সোনার মানুষ দিয়া সোনার বাংলা হতে হবে ঠিক না বেঠিক সোনার মানুষ সোনার মানুষ সেই হতে পারে যে শিখে কাকে জানার জন্যে কাকে জানার জন্যে জুড়ে বলেন কাকে জানতে শিখবেন কাকে জানতে শিখাবেন আল্লাহকে জানার জন্য বংশধর যারা আসছে তাদেরকে বলতে হবে শ্রেষ্ঠ যদি হতে চাও শিখতে হবে মিরাজ জ্ঞানের মিরাজ অর্জন করতে হবে যে জ্ঞানের মিরাস পায় এবং আরেকজনের কাছে পৌঁছে দেয় সেই ফেরস্তার চেয়েও শ্রেষ্ঠ তবে ওই জ্ঞানের প্রথম শিক্ষা প্রথম সূচনা হল কাকে জানার জন্য। কাকে জানার জন্যে তাআলাকে জানার জন্য রাবুল রবিন আল্লাহ তালাকে জানার জন্য হবে শিক্ষা যে শিক্ষা দ্বারা স্রষ্টাকে চিনে স্রষ্টার পরিচয় পায় আস্তিক হয়ে উঠে স্রষ্টাকে প্রশংসা করে আল্লাহকে চিনে সে মানুষ হয়ে যায় সোনার মানুষ বলে না সব স্রষ্টাকে চিনে স্রষ্টার পরিচয় পেপ নিজে কত ক্ষুদ্র স্রষ্টা কত মহৎ মহান কে মহান কে আল্লাহ মহান আমরা আমরা হলাম হলাম সৃষ্টির তুলনায় একেবারে ক্ষুদ্র আল্লাহ কত মহান আমি কত ছুট্ট আল্লাহর কাছে তখন আত্মসমর্পণ করে আর জ্ঞানের দ্বারাই মুসলিম হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তবে শিখবে আল্লাহ তালাকে পরিচয় হওয়ার জন্য বটে তবে ওই শিক্ষায় প্রথম যে জিনিসটা থাকবে আল লোকমান নামে একটি সোরা নাজিল করেছেন কে আল্লাহ লোকমান নামে একটি সোরা নাজিল করেছেন লোকমান নবী ছিলেন না আদর্শ বাবা ছিলেন সন্তান আদর্শ করে গড়ে তোলার জন্যে শিক্ষা দিয়েছেন আর প্রথম শিক্ষা স্রষ্টার পরিচয়ে সন্তানকে বলেছেন আমার পুত্র আমার কলিজার টুকরো সন্তান শিক্ষার সূচনা হলো আল্লাহর তৌহিদ কার তৌহিত যে বলেন কার্তৌহিত আল্লাহর একত্ববাদ শিক্ষার সূচনা হবে একক আল্লাহর পরিচয় জানাটা শিক্ষার সূচনা হবে আর যখন জানবে আল্লাহ এক এবং একক এই বিষয়ে জেনে শিক্ষা জীবন সূচনা করবে অর্থাৎ বিপরীতে শির করবে শির করবে আল্লাহর সাথে অংশ শরিক কাউকে করবে আল্লাহর রুবুবিয়াতে কাউকে শরিক করবে না আল্লাহর উলুহিয়াতে কাউকে শরিক করবে না আল্লাহর আসমা এবং সিফাত না আমার গুণাবলিতে কাউকে শরিক করবে না আর এমনি করে শির্ক মুক্ত তৌহিদ শিখবে আর স্রষ্টার পরিচয়ে নিজে জ্ঞান অর্জন করে অন্যের কাছে পৌঁছাবে তখন সে হবে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ বলে না সুবাহ চিৎকার করে বলেন সুবাহ প্রশ্ন করতে পারেন ও আচ্ছা শির করবে না তৌহিদ শিখবে কি শিখবে তৌহিদ শিখল আল্লাহর একত্ববাদ শিখল আল্লাহ তালার সাথে পরিচিত হল ডাকবে তো আল্লাহকেই ডাকল সাহায্য চাইবে তো কার কাছে চাইল কার কাছে আল্লাহর কাছেই চাইল আল্লাহকে চিনল আল্লাহকে হেফাজত করল কারণ বিশ্বনবী নাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্দর করে বলেছেন বিশ্বনবী বলেন ইহফাজিল্লাহ হে বৎস তুমি আল্লাহকে জানো আর বুঝো আল্লাহর তাওহীদকে সংরক্ষণ করো শরীক করো না আল্লাহর সাথে কাউকে তাইলে আল্লাহও তোমাকে সংরক্ষণ করবেন বলেন না সুবহানাল্লাহ চিৎকার করে বলেন না আল্লাহ। অনেকেই প্রশ্ন করতে পারেন আমি তাওহিদ শিখলাম শির থেকে মুক্ত থাকলাম তবে শয়তানের প্ররোচনায় পরে অনেক পাপ অনেক গুণাও করে ফেললাম তেলে শুনেন আল্লাহ হাবিব বোখারি মুসলিমের বিশুদ্ধ হাদিস হাদিসে কুচি আল্লাহ বললেন বিশ্বরবি জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহর কোন বান্দাব আকাশ আর জমিন ভর্তি পাপ অন্যায় করে ফেলেছে তবে একটা পাপ করে নাই এর নাম কি জুড়ে বলেন নাম কি আরও জুড়ে বলেন নাম কি শিরকের পাপ করে নাই অন্য সব পাপি করে ফেলেছে শয়তানের প্ররোচনায় ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে অপরাধ অন্যায় পাপ করে ফেলেছে তবে একটা করে নাই নাম কি জুড়ে বলেন নাম কি আরো জুড়ে বলেন নাম কি শিরকের পাপ করে নাই আল্লাহ তালা বললেন কেমতের দিনে আল্লাহ তালা নিজে ওই বান্দার সাথে ক্ষমা নিয়ে সাক্ষ কাত করবে আরো আসতে বলেন সুবান আল্লাহ আরো জুড়ে তাই শিক্ষার প্রথম হওয়া চাই আল্লাহর শিক্ষার প্রথম হওয়া চাই শির থেকে মুক্ত থাকা কিন্তু আফসোস আমাদের সমাজে অনেক লোকজন আমরা নিজেদেরকে ইমানদার বলি কিন্তু শিরিক করি না করি না শিরিক করি না করি না বন্দীগান আল্লাহ তালাপ নিজেই করা লাল কেরি সুন্দর করে বলেছেন ওয়ামা য়ো মে ন এক সারোহম বিল্লাই ইল্লা ওয়াম মশিরিকু পড়ে না আমার সাথে ওয়ামা ইয়ো মে ন এল্লা আল্লাহ আল্লাহলা বললেন অনেক মানুষ আছে ইমানের দাবি করে ইমানদার বলে নিজেকে পরিচয় দেয় চালচলন কাজকর্মে ফুটে উঠে ইমানদার বটে তবে হয়তো ইচ্ছায় না হয়তো অনিচ্ছায় মুশ্রিক হয়ে আছে। আছে না নাই বলেন আছে না নাই আমাদের অনেক মানুষ ইচ্ছায় অনিচ্ছায় শিরিক করে না করে না তবে পুরুষ যেমন করে মা বোনরা অনেক বেশি করে ঠিক না বে ঠিক মা বোনরা অনেক বেশি সিরক করে ফেলে আল্লা তালা তাই প্রথম জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হলো তৌহিদের জ্ঞান শিরিক না করার জ্ঞান এটা জানতে হবে না হবে না রাজি আছেন ইনশাআল্লাহ জানতে রাজি আছেন রাজি আছেন দেখুন একবারে জীবনের সূচনায় যদি কেউ তাওহিদ জানে শির থেকে নিজেকে মুক্ত রাখতে পারে শির থেকে মুক্ত হয় তাহলে জেনে রাখবেন তার ইমান যতটুকুনি হোক না কেন আল্লাহ তাকে এই দুনিয়া আর আখেরাত দুইটাতেই নিরাপত্তার চাদরে আবৃত করে দেবেন ঘোষণারা কে করেছেন কে করেছেন রবল আরমেদ করানাল কেরিমে স্পষ্ট করে বলেছেন ওয়ালাজিনা ভানো ওয়ালাম মিয়াল বেসো ইমান ওলা একাল আহুমুল আম্ ন ওয়াহোম মহত্তাদু কথা আল্লাহ তালা বললে আল্লাদিনা মানব যারা ইমান এনে চেপ ওয়ালা মিয়াল বিচু ইমান আহোম বিজুল মেন আর ইমানকে জুলুমেৰে লেবাস পৰায়া দে নাই ইমানটাৰে ইমানটারে ইমান হিসেবে যথাযথ রেখেছে জুলুমের লেবাস পড়ায় নাই জুলুম মানে হলো শিরখ জুলুম মানে জুলুম মানে জুড়ে বলেন জুলুম মানে শিরখ শিরখ ইমান এনেচে তারপরে শিরিক করে নাই আল্লাহ বললেন তাদের জন্যেই নিরাপত্তা তাদের জন্যেই আল্লাহর হেদায়ত তারাই হেদায়ত প্রাপ্ত আল্লাহর নিরাপত্তার চাদরে আবৃত দুনিয়ার দুনিয়ার খেরাতে বন্ধু আজ অনেক উচ্চ শিক্ষিত আমরা হচ্ছি হতে পারছি বটে তবে জ্ঞানের আসল প্রথম বাস্তবতা শ্রেষ্ঠ বাস্তবতা থেকে আমাদের জেনারেশন অনেক 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 দূরে 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 তাই সে কথায় কথায় শির আসে না নেই না নাই, দেখুন আজকের বাংলাদেশে নতুন নতুন অনেক শিল্পের আমদানি হয়েছে হয়েছে না হয় নাই দেখুন আমাদের সমাজে আমরা অনেক শিল্প অনেক শিরকে কালচারে অন্তর্ভুক্ত করতে শুরু করেছি কালচারে রাষ্ট্রীয় কালচার সামাজিক কালচারের অন্তর্ভুক্ত করে দিচ্ছি এমন অনেক বিষয় যাতে বুঝতে পারছি না শিরিক হচ্ছে কে হচ্ছে কে হচ্ছে আমি যদি নাম ধরে বলি আপনারা অবশ্যই আতকে উঠবেন আমাদের সমাজে অনেক শিরিক আসে না বলেন আসে না দেখুন আমি বলি একটা কালচার শুরু হয়েছে কেউ মারা গেল তার কফিনের উপরে কী দেয় কি দেয় কুত থেকে পেয়েছ কুত যদি তৌহিদ মানব যদি শির থেকে বেঁচে থাকতে চাও জন্ম জন্ম যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন মা আর বাবা মা আর বাবা অনেক আছে সন্তান চায় আল্লাহ দেন না অনেকে সারা জীবন চেষ্টা করে নাই অনেককে আল্লাহ পুত্র দেন অনেককে কন্যা দেন অনেককে পুত্র কন্যা দুইটাই মিলায়ে দেন অনেকে কিছুই দেন না কে যিনি বলেন কে হাত আল্লাহ তালা মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আমাদের জন্ম দেন তবে হা জন্মের পরে মরণটাও কার হাতে কার হাতে মরণের পরে কেমন করে দেহটা মাটিতে দাফন করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন কে কে শিখিয়েছেন হা পৃথিবীতে আসতে যেমন মা বাবা উপলক্ষ কবরে কিভাবে রাখবো এটাও আল্লাহ শিখিয়েছেন কাকের দ্বারা কিসের দ্বারা কিসের দ্বারা কাক কবর দেওয়া শিখিয়েছে এই যে কবরে দেওয়ার আগে কফিন সামনে নিয়ে জানা যা কি দিতে হয় জানা জানাজা জানাজার কয়টি অর্থ তিনটা অর্থ জানাজা এক নাম্বার হলো জানাজা মানে আনুষ্ঠানিক দোয়া আনুষ্ঠানিক 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 দোয়া দুই নাম্বার জানাজা মানে আনুষ্ঠানিক সম্মান আনুষ্ঠানিক জানাজা মৃত পুরুষ অথবা নারী এমন কি যে ধর্মেরই হোক না কেন যখনই বিশ্ব কোন লাশ দেখতেন নবীজি দাঁড়ায়া যেতেন কন্ঠাস মৃত লাশ দেখলেই বিশ্বনবী বিশ্ব নবীজি দাঁড়াতেন শিকালেন লাশ সামনে রেখে দাঁড়িয়ে যাও এটা হলো আনুষ্ঠানিক সম্মান আনুষ্ঠানিক এখন আপনার না না আনুষ্ঠানিক সম্মানের জন্যে আরো কত কিছু করা লাগে পাইছেন নাকি শুনেন আমি বাংলাদেশের একজন মানুষের নাম ধরে বলি আপনারাও চিনবেন বঙ্গবিদ কাদের সিদ্দিকী নাম শুনছেন তিনি তিনি পত্রিকায় লিখেছেন বলেছেন আমি মুসলমান আমার দাদা মুসলমান আমি মল্লে পড়ে জানা যায় আমার সম্মানের জন্য যথেষ্ট আমার সামনে যাতে কেউ লাত্তি টাত্তি না আরে ভাই বুঝছেন তো বঙ্গবীর তিনটার তৃতীয় অর্থ হলো আনুষ্ঠানিক বিদায় আনুষ্ঠানিক বিদায় তাই জানাজা মানে কয়টা কাজ জানাজা মানে তিনটা কাজ জানাজা মানে আনুষ্ঠানিক দোয়া দুই নাম্বার আনুষ্ঠানিক সম্মান তিন নাম্বার আনুষ্ঠানিক বিদায় তাই জানা যা যদি কারণ না হয় তাহলে হয়তো জানাজা ছাড়াই দাফন করা হয়েছে কবরের সামনে গিয়েও জানাজা পড়েছেন মোহাম্মদুর রসুল বিখ্যাত আদিস মদিনার মসজিদে নববী ঝাড়ুদিত পরিষ্কার করত একজন কৃষ্ণাঙ্গ কালো মহিলা একজন কালো মহিলা মদিনার মসজিদে নববী ঝাড়ুদিত রাতে রাধারে মারা গেল তার পরিবার তার আত্মীয় স্বজন মিলে দাফন করে ফেলল বিশ্ব নবীকে জানালো না সকাল বেলা নবীজি খোঁজ নিলেন কোথায় সেই মহিলা ঝাড়ু দিত মসজিদ কন্যা সুবাহ আল্লাহ বলা হলো মারা গেছে বিশ্ব বললেন কেন আমাকে জানালা না নবীজি বললেন তাহলে কোথায় দাফন করেছ দেখায় দাও নবীজি গেলেন বিশ্ব নবী গিয়ে তার কবরের পাশে দাঁড়ায়া জানাজা পড়লেন কন্না সুবহানাল্লাহ তাই জানাজা এর দ্বারা দোয়া এর দ্বারা বিদায় এর দ্বারা সম্মান সুবহার সুবহানাল্লাহ আর কোন আর কিছু লাগে যদি কোন কিছু লাগে বুঝতে হবে ও ইসলাম যা শিখিয়েছে নবীজি যা শিখিয়েছেন তাতে হয় না বরং একটা ফুলের তোড়া লাগে শুনেন মিসকিন তো মিসকিনরা জানে না আপনারা অনেকেই নাম শুনেছেন তাজমহলের কথা নাম শুনছেন তাজমহল একজন রমণীর কবরের উপরে নাম নাম কি তার তার, মমতাজ মমতাজের কবরের উপরে তাজমহল আবিষ্কার মানে এটা তৈরি করেছিলেন সম্রাট সম্রাট শাহজাহান আলমগীরের বাবা সম্রাট শাহজাহান তার স্ত্রীর কবরের উপরে এই বিশাল সপ্ত আশ্চর্যের একটা বানালেন তবে ওই মহিলার ছিল না এই মহিলার মহিলা কবিতা লিখতেন বিখ্যাত একটি কবিতার লাইন এখনো মহিলার কবরে লেখা আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ওই মহিলার লেখা কবিতার অনুবাদ করেছেন মহিলা বলেছে মহিলা বলেছে আমার কবরে কেউ বাতি জ্বালায় না আর কেউ ফুল দিও না আমার কবরে বাতি না ফুল দিও না যদি কবরে বাতি জ্বালাও তাহলে শ্যামা পোকার পাকা জলে যাবে শ্যামা পোকা চিনেন তো শ্যামা পোকা বলে সাহিত্যের ভাষায় আপনাদের এলাকায় কি বলে না? যখন শীতকাল শেষ হলে নতুন বৃষ্টি হয় তখন এক ধরনের পোকা গর্তের ভিতর থেকে দলে দলে বের হয় লাইটের কাছে কি বলে ভাই ওই পোকা ওই এটাকে বলে সাহিত্যের ভাষায় বলে শ্যামা পোকা লাইট দেখলে দলে দলে তো ওই মহিলা বলছে আমার কবরের আমার কবরে বাতি জ্বালায় না আমার কবরে মোমবাতি দিও না বাতি দিও না তাইলে শ্যামা পুকার ডালা জ্বলবে আর ফুল যদি দাও তাইলে বুলবুলি দাগা খাবে কারণ বুলবুলি ফুল থেকে মধু আরোহণ করে কবরে দিবা ফুল ওইটার মধ্যে তো মধু থাকবে না তাই ওই মহিলার বিখ্যাত কবিতা আমার কবরে বাতি জ্বালায় না ফুলও তাইলে আমার কবরে বাতি জ্বালালে শ্যামা পুকার পাকা জ্বলবে আর বুলবুলি দাগা খাবে বুলবুলির সাথে প্রতারণা করা হবে আমাদের দেশ এখন কালচার বানাই ফেলছি ফুলের তুরা কবরে দাও জানা যায় দাও কুত থেকে সময় এসেছে মিসকিনদেরকে এগুলা বোঝানোর রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান দেখি ওই দাঁড়ানো যুবকরা রাজি আছে তো শিরিক করব না তো শির্ক শির্ক মানেই হলো আল্লাহর দেয়া আইন যথেষ্ট না নবীজির দেওয়া বিধান যথেষ্ট না আরো করি আরো লাগাই আমরা তা করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসীব করুন আমরা আবারো বলি আমিন